বন্ধুরা, গুড মর্নিং। এখন আমরা সকালে উঠে একটু সমুদ্রের ধারে হাওয়া খেতে যাচ্ছি। এখন বাজে সকাল 6:30। আগের দিন রাতে আমরা ঠিক করে রেখেছিলাম যে সকালে সবাই মিলে মর্নিং ওয়াকে বেরোবো, তো সেই মতো সবাই বেরোলাম। কিন্তু মর্নিং ওয়াক করতে আর কারো ইচ্ছে নেই। সামনে সমুদ্র, চুপচাপ বসে থাকতেই যেন বেশি ভালো লাগছে, আর এই ঢেউগুলো যেন মনে হচ্ছে দেখেই যাই। আর যেহেতু এখন জোয়ার, তাই ঢেউগুলো বেশ সুন্দর লাগছে। এরপরে ভাটা সময় হয়ে গেছে, ভাটা হলে তখন আমরা একটু সমুদ্রে নামবো। তবে এখন নামা যাবে না, তাই একটু ছেলেকে নিয়ে ঘোরাফেরা করছি। তারপর আমরা হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে এসে মনে হলো একটু ভালো করে চা বানিয়ে খাই। তাই হোটেলে যেহেতু সমস্ত ব্যবস্থা করা ছিল, তাই আমি একটু জল গরম করে নিয়ে ফ্লাস্কে চা বানিয়ে ফেললাম। সমু ঘুমোচ্ছে, ওকে ঘুম থেকে উঠিয়ে চাটা দেব। তারপর চাটা বানিয়ে নিয়ে আমরা ব্যালকনিতে কিছুক্ষণ বসলাম। বেশ ভালো লাগে সমুদ্রের ধারে, এই জিনিসটাই আমার উপভোগ করতে বেশি ভালো লাগে। খালি বসে বসে সমুদ্র দেখা, আর কিচ্ছু না। তারপরে মনে হলো একটু যাই সমুদ্রের ধারে, যেহেতু এখন ভাটা পড়েছে, এই সময় যদি একটু স্নান না করি তাহলে আর করতে পারবো না। তো নেমে আমরা কিছুটা এগিয়ে যেতেই আমার ছেলে তো কিছুতেই নামবে না, তাই তাকে বাবার কোলেই চাপতে হলো। এবার আমি একা কী করব, আমি আর মেয়ে কিছুক্ষণ বল নিয়ে খেললাম, তারপরে আমরা চলে এলাম হোটেলে। হোটেল থেকে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম উদয়পুরের উদ্দেশ্যে। উদয়পুরটা বেশ ভালো লাগে, বিচটা অনেকটাই পাওয়া যায়, আর এখানে কুলফি তো দারুণ লাগছিল খেতে। কুলফিগুলো আমি তো দুবার নিয়েছিলাম, মালাই কুলফি, স্কচ, বাটার স্কচ, সব রকমই ছিল। তারপরে আমরা বিচে নামলাম। উদয়পুরে বিচটা বেশ বড়, আর এখানে বিচটা দেখতে পাওয়া যায়। তারপরে আমরা ঠিক করলাম একটা চেয়ার বুক করব। তো যতক্ষণ না আমরা খাবার অর্ডার দিচ্ছি, চেয়ার পাওয়া যাবে না, তাই কাঁকড়া মশলা আর চিংড়ি মশলা অর্ডার করলাম। এখানে ভ্যারাইটিস রকম মাছ দেখতে পাওয়া যায়। এই যে কত রকমের মাছ, পমফ্রেট, ইলিশ, সব রকমই মাছ আছে। আর আপনি যেটা পছন্দ করবেন দিয়ে দিলে সেটাই রান্না করে দেবে, তখনই রান্না করে দেবে, কোনো অসুবিধে নেই। তারপর আমরা চেয়ারে বসলাম। যতক্ষণ আমরা কাঁকড়া মশলাটা পাচ্ছি ততক্ষণ একটু গল্প করে নিলাম। তারপরে কাঁকড়া মশলা চলে এলো, দারুণ লাগে। আমি কিন্তু আগে কাঁকড়া খেতে জানতাম না, প্রথম সুন্দরবনে গিয়েই কাঁকড়া খাওয়া শুরু করেছি। মানে এরা এমনভাবে কষে রান্না করে, আমার তো দারুণ লাগে এই কাঁকড়া মশলাটা, প্রায় অনেকটাই আমি খেয়ে ফেলেছিলাম। তবে হ্যাঁ, সমুদ্রে ধারে এসে সি ফুড খেলে অবশ্যই সাবধানে খাবেন, কারণ অনেক সময় লুজ মোশন হওয়ারও সম্ভাবনা থাকে। তারপর যাই হোক, আমরা একটা হোটেলে চলে এলাম। এই হোটেলে আমরা লাগেজ রেখেছিলাম, তাই এখানে আমরা খাবার অর্ডার করলাম, মানে দুপুরের লাঞ্চটা আমরা এখানেই সেরে নেব। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম পমফ্রেট ফ্রাই আর সবার ইলিশ ভাপা, আর ডিমও ছিল। বেশ ভালোই হয়েছিল রান্নাটা, ভালোই লাগছিল খেতে। এরপরে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ এবার আমাদেরকে বাস ধরে ব্যাক করতে হবে। দেখা যাক বাসে সিট পাই কি না, কারণ আসার সময় ট্রেনে যা অবস্থা হয়েছিল আমরা সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি 2 ঘন্টার কাছাকাছি সময়ে। কিন্তু এবার আর ট্রেনে যাব না, আমরা বাসে করেই যাব। দেখা যাক পাই কি না বাসে সিট, কারণ প্রচণ্ড ভিড় এবার দীঘায় উইকেন্ডে। মানে কোথাও হোটেলও যেমন পাওয়া যাচ্ছে না, ট্রেনে বাসে কোথাও সিটও পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তারপরে আমরা বাসে সিটও পেয়ে গেলাম, এসি বাস পেলাম, খুব ভালো। তাহলে আজকের মতো এতটাই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইলো।